দলীয় প্রতীক আঁকা উত্তরীয় গলায় জড়িয়ে ভোট দিতে আবারও শিরোনামে বনগাঁর পদ্মপ্রার্থী শান্তনু ঠাকুর। প্রার্থী হওয়ার পর থেকেই বিভিন্ন কারণে সংবাদ শিরোনামে উঠে এসেছেন শান্তনু ঠাকুর। সম্প্রতি দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। সোমবার নিজে ভোটাধিকার প্রয়োগ করেন শান্তনুবাবু। দেখা যায় ভোটদানের সময় গলায় দলীয় উত্তরীয় জড়ানো হয়েছে। এই ছবি প্রকাশ্যে আসা মাত্রই নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে সরব হয় তৃণমূল কংগ্রেস। যদিও শান্তনুবাবুর পাল্টা অভিযোগ, রাজ্যে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তাকে খুন করার চেষ্টা করেছেন। এদিকে ভোটগ্রহণ পর্বের শুরুতেই উত্তেজনা ছড়ায় হাওড়ার ফরশোর রোডে। এলাকার বিজেপি কর্মীকে বেধারক মারধরের পাশাপাশি ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি এজেন্টদের ভোট জোর করে বুথে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ, যদিও পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, ঠিক আছে, যে কথা বলে আমাকে দোষারোপ করতে চাইছে, নিজের দোষটা ঢাকতে চাইছে, আমার পরিবারের আগের দুজনকে খুন করেছে, ঠিক আছে, মার্ডার এক প্রকার স্লো পয়জনই তো, সেটা আমার সঙ্গে করতে চাইছে, সেটা স্টেট অ্যাক্সিডেন্ট করিয়ে, ঠিক আছে। তো এটা সারা আপামর মতুয়া ভক্ত জানে, বনগাঁ নিবাসী জানে, বনগাঁও নিবাসী তার উত্তর দিয়ে দিয়েছে। একটা মানে এক এমপি থাকা এখানে এক এমপি থাকার কথা আসতে এগুলো হচ্ছে।